সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা পুরুষদের 35 ও নারীদের 37 করার সুপারিশ করেছে এ বিষয়ে গঠন করা পর্যালোচনা কমিটি তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ চাকুরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো যৌক্তিক বলে মনে করেন পর্যালোচনা কমিটির চেয়ারম্যান বিস্তারিত জানাছেন রফিকুল বাশার সরকারি চাকরি প্রার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের দাবি যৌক্তিক কিনা তা পর্যালোচনা করে সুপারিশ করতে কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার গঠনের পর 5 কার্যদিবসের মাথায় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় কমিটি প্রতিবেদনে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর সুপারিশ করা হয় মহিলাদের জন্য 37 আর পুরুষদের জন্য 35 35 তো সবার জন্য প্রযোজ্য কিন্তু মহিলাদের ক্ষেত্রে 2 বছর বেশি আমরা বাড়িয়ে বলেছি ঠিক আছে সুপারিশটা হলো সার্বিকভাবে সরকারি চাকরিতে আসার জন্য সরকারি বলতে এখানে কর্পোরেশন টর্পোরেশন আসবে সব জায়গাতে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো হলে কোনো বৈষম্য হবে না বলে মনে করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মঈদ চৌধুরী আমরা তো ছাত্রদের সঙ্গেও কথা বলেছি আর আমরা পার্শ্ববর্তী দেশগুলোরও দেখেছি বিভিন্ন দেশে যে বয়স সীমা আছে সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণই হয়েছে আমাদের সুপারিশের কাজে বাংলাদেশ পৃথিবীর থেকে আলাদা কিছু না চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়স সীমাও বাড়ানোর সুপারিশ করা হবে বলে জানান বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব এখন যে চাকরিতে ঢুকলো সে যদি তার চাকরি 25 বছর পূর্ণ না করে তাহলে সে পূর্ণ পেনশন পাবে না তো সুতরাং তাকে তো 25 বছর যদি তাকে চাকরি তার করতেই হবে তাহলে তার অবসরটা হবে কবে তবে পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদনে চাকরি থেকে অবসরের বিষয়ে কোনো কিছু সুপারিশ করেনি রফিকুল বাশার চ্যানেল আই ঢাকা